আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা। স্বাগতম, আমি সঞ্চিতা, আপনারা দেখছেন সংবাদ টিভি। আজ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট দেখে নেব, এই মুহূর্তের ভোটের আপডেট। এসে কেমন দেখলেন গণতন্ত্রের এই উৎসবকে? খুব ভালো লেগেছে। আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো পোলিং স্টেশন ভিজিট করলাম, প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি অত্যন্ত শান্তিপূর্ণভাবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিচ্ছে, এবং আমার খুব ভালো লেগেছে যে এখানকার যে ইলেকশন প্রসেস, ভারত পৃথিবীর শ্রেষ্ঠ গণতান্ত্রিক রাষ্ট্র এবং এখানকার গণতন্ত্র যে কতটা সংহত, মজবুত, সেটা এখানকার এই পোলিং প্রসেস দেখে বোঝা যায়। আমার খুব ভালো লেগেছে। এটা তো কাজে লাগানোর অবশ্যই সুযোগ আছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানেও নির্বাচন অনুষ্ঠিত হয়। আমাদের বাংলাদেশে গত ডিসেম্বর মাসে ঠিক একইভাবে এই সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতা অধিষ্ঠিত হয়েছে, আর এখানেও একটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হচ্ছে। দুটোই গণতান্ত্রিক রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, এবং এখানকার নির্বাচন প্রক্রিয়ার যে ভালো দিকগুলো এবং বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার যে দিকগুলো, উভয় দেশের জন্যই সুযোগ অবারিত। উভয় দেশের, একটি দেশ অন্য দেশের ভালো দিকগুলো কাজে লাগাতে পারে, এই সুযোগ আছে। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।